একটা মোবাইলের আসলে যত ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের প্রবলেম অল্প সময়ের মধ্যে তারা সলভ করে দেন। জি, ফ্ল্যাগ চেঞ্জ করতে গিয়ে তার ডিসপ্লেটা পুরো ড্যামেজ করে ফেলে। ফোনটা ছিল মূলত হোয়াইট স্ক্রিন। আচ্ছা আচ্ছা, এই র‍্যামটা মূলত যদি মনে করেন আপনি অরিজিনালটা না থাকে তাহলে ফোনটা বারবার রিস্টার্ট করবে। অরিজিনাল ডিসপ্লেটা ওইটাই আমরা তাকে লাগিয়ে দেব, 100% গ্যারান্টি দিচ্ছি এটা অরিজিনাল ডিসপ্লে। যদি কোথাও প্রুফ করতে পারে ডিসপ্লেটাকে সম্পূর্ণ তাকে ব্যাক করে দেওয়া হবে। আচ্ছা, এই যে ওরে চলে আসছে অলরেডি, কিন্তু ডিসপ্লেতে অ্যাপলের লোগো চলে আসছে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে আসি আইফিক্স ফাস্টে। আইফিক্স ফাস্টে আপনি আসবেন আপনার মোবাইল নিয়ে, মোবাইলের যে কোনো ধরনের সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন। দেখেন, আজকে একটা ফোন নিয়ে আমি কথা বলবো। বিশেষ করে এই ফোনটা হচ্ছে একটা আইফোন 13 প্রো ম্যাক্স, যেটা সবার কিন্তু শখের ফোন থাকে। আমরা একটা দামি ফোন ইউজ করি, স্যামসাং অথবা আইফোন অথবা যে কোনো ব্র্যান্ডের, একটা দামি ফোন মানে কিন্তু একটা দামি জিনিস। এই ফোনটা একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা কিভাবে আপনি রিপেয়ার করবেন। সবচেয়ে বড় কথা, সার্ভিস সেন্টার কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু সঠিক জায়গা আপনাকে চিনতে হবে। কেউ কেউ আছেন যারা এই মোবাইলটা সার্ভিস করার কথা বলে আপনার এই মোবাইলটা আরও উল্টা নষ্ট করে ফেলতে পারে, সেইটা থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ফোনটার কি হয়েছে শান্ত ভাই? এই ফোনটা ছিল মূলত হোয়াইট স্ক্রিন। হোয়াইট স্ক্রিন, হ্যাঁ, হোয়াইট এবং গ্রিন, এটা আপনি মোটামুটি এখন সবাই জানেন, সবাই জানে যে মোবাইল কিছু না কিছু রিপেয়ার করা যায়। আচ্ছা, এই ফোনটা যদি উনি ফার্স্টে আমাদের কাছে নিয়ে আসতো আমি রিপেয়ার করে দিতে পারতাম। ওকে, তো এটা মূলত যে ঘটনা হচ্ছে সামনে আসেন দেখাচ্ছি। ওকে, এই ফোনটা যেটা হয়েছে হোয়াইট স্ক্রিন হয়ে যাওয়ার পরে উনি অন্য জায়গায় দেখাইছেন, মানে এই ফোনের যে মালিক, হ্যাঁ, অন্য জায়গায় দেখানোর কারণে হচ্ছে আমরা এটা মূলত জাম্পারের মাধ্যমে করে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকই কম প্রাইসে জাম্পারের মাধ্যমে করে দেই এবং টিকসই থাকে। আচ্ছা, এবং এটা যে কয়েকটা রুলস আছে ওই মাধ্যমে যদি ইউজ করে এই মূলত তার প্রবলেম দেয় না। তো উনি হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ করতে গেছে, ফ্ল্যাগ চেঞ্জ করতে গিয়ে তার ডিসপ্লেটা পুরো ড্যামেজ করে ফেলছে। ও, তো যেহেতু ডিসপ্লেটা ড্যামেজ করে ফেলছে তো তার ওই জায়গা থেকে ট্রাস্ট উঠে গেছে। আচ্ছা, এই জন্য সে আবার আপনার কাছে ইউটিউবে মোটামুটি সার্চ করে দেখলো যে বাংলাদেশে ভালো একটা সার্ভিস সেন্টার কোথায় পাওয়া যায়, আইফিক্স ফাস্ট। তো আইফিক্স ফাস্টে আসছে। এখন আমরা হচ্ছে মূলত এটার যে অরিজিনাল যে ডিসপ্লে 100% গ্যারান্টি, যে অরিজিনাল ডিসপ্লেটা ওইটাই আমরা তাকে লাগিয়ে দিব, আর এটা আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি এটা অরিজিনাল ডিসপ্লে। যদি কোথাও প্রুফ করতে পারে সেই ক্ষেত্রে ডিসপ্লেটাকে সম্পূর্ণ তাকে ব্যাক করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এর জন্য সে আমাদের কাছে আসছে, এখন তাকে অরিজিনাল ডিসপ্লেটা আমরা লাগিয়ে দিব। ওকে, এই জিনিসটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় বলতে চাই যে ফোনের তো আসলে শুধু ডিসপ্লে ইস্যু না, অনেক ইস্যু হতে পারে। পানিতে পড়ে যেতে পারে, যদি ওয়াটার ড্যামেজের প্রবলেম হয়, অথবা হেডফোন জ্যাকে প্রবলেম হতে পারে, বা আপনার ডিসপ্লে পড়া ভেঙে গেছে গ্লাসটা ভাঙছে, আমরা আপার গ্লাস কিন্তু চেঞ্জ করে আপনি আগের ডিসপ্লেটাই রাখেন। ফেস আইডি ইস্যু অনেক সময় থাকতে পারে, অনেক সময় মাদারবোর্ডের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। একটা মোবাইলের আসলে যত ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের প্রবলেম কিন্তু অল্প সময়ের মধ্যে তারা সলভ করে দেন। জি, আমরা শান্ত ভাইয়ের সাথে কথা বলবো এবং দেখাবো সরাসরি যে আসলে একটা মোবাইল কিভাবে সঠিকভাবে তারা রিপেয়ার করে থাকে। পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এতক্ষণ তো ভাই দেখলেন কি প্রবলেম। এটা এখন আমি হচ্ছে এই ডিসপ্লেটা চেঞ্জ করব। আর এই ডিসপ্লে চেঞ্জের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস, একটা ইনফরমেশন আমি ভিডিওর মাধ্যমে দিতে চাই যারা অ্যাপেল ইউজার। আচ্ছা, এই যে এখানে যে র‍্যামটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের সেন্সর র‍্যাম। আচ্ছা আচ্ছা, এই র‍্যামটা মূলত যদি মনে করেন আপনি অরিজিনালটা না থাকে তো সেই ক্ষেত্রে যদি র‍্যামটা যদি আপনি অন্যটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোন কিন্তু বারবার রিস্টার্ট করবে। আচ্ছা, ঠিক আছে। তো অনেক জায়গায় গেলে কিন্তু মানুষ এই জিনিসটা নিয়ে প্রতারিত হয়। আচ্ছা আচ্ছা, যে আসলে আপনার ফোনটা রিস্টার্ট মারতেছে এটা বোর্ড থেকে প্রবলেম, আসলে বোর্ড থেকে প্রবলেম না, এটা হচ্ছে সেন্সর র‍্যাম থেকে প্রবলেম। আচ্ছা, এটা অনেকেরই জানা নাই, তো আপনার ভিডিওর মাধ্যমে এটা আমি জানাই দিলাম। আর এখন আমি অরিজিনাল ডিসপ্লেটা লাগাবো। আচ্ছা, আর অরিজিনাল ডিসপ্লে লাগানোর পর তার সবকিছু ঠিক আছে কিনা আপনি দেখবেন। ওকে, হ্যাঁ, আচ্ছা, অরিজিনাল ডিসপ্লেটা এখন লাগানো হচ্ছে। আর এই ডিসপ্লেটার যে প্রবলেমটা হয়েছে আমরা তো শুরুতেই আবার বলেছি, আবার একটু বলে দিতে চাই, এটা হোয়াইট স্ক্রিন হয়ে গেছে। হোয়াইট স্ক্রিন ছিল। আচ্ছা, হোয়াইট স্ক্রিন কি কারণে হয় একটু বলবেন আমাকে? হোয়াইট স্ক্রিনটা মূলত আমাদের যে হোয়াইট হচ্ছে টেম্পারেচারের কারণে, টেম্পারেচারের কারণে। আর দ্বিতীয়বার যারা সেকেন্ড স্টেপ লাগাবেন তো তাদেরকে আমি এতটুকুই বলবো, আমার থেকে সাজেশন, ফুল ব্রাইটনেসটা যদি এটা না দিয়ে এবং অটো যে ব্রাইটনেস এটা যদি আপনি অফ করে রাখেন মূলত তাহলে আর এই প্রবলেমটা আপনি ফেস করতে হবে। আচ্ছা, তোমার এতটুকু লক্ষ্য করবেন যে আমি ফোনটা যখন গেমার, যদি গেমার হয়ে থাকেন যে গেম করতে হতে বেশি ওভার হিট হচ্ছে কিনা, এই হিটের মাধ্যমে কিন্তু জিনিসটা আসলে হয় এটা নষ্ট হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ওভার হিট আসলে এটা কারণ নাকি? আচ্ছা, সেক্ষেত্রে আমাকে ব্রাইটনেসটা কি করে রাখতে হবে? একটু কমায় রাখতে হবে, কমায় রাখতে হবে, ব্রাইটনেস যাতে না থাকে, অটো ব্রাইটনেসটা যদি থাকে আমি ওটা রিমুভ করে দেব। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। এখন আমরা হোয়াইট স্ক্রিন হওয়ার পরে একজন ভদ্রলোক যিনি মালিক তিনি অন্য জায়গায় নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে এটার যে প্রবলেমটা উনি সলভ করতে পারেন নাই। জি, এখন আপনি অরিজিনাল ডিসপ্লেটা লাগাই দিচ্ছেন। ওকে, সুন্দর। আচ্ছা দর্শক, আপনারা দেখতে থাকেন না, এই যে ওরে চলে আসছে অলরেডি, কিন্তু ডিসপ্লেতে
অ্যাপল এর লোগো চলে আসে। আচ্ছা এটা অরিজিনাল যে ডিসপ্লেটা সেটা আমরা দেখেন, এটা হচ্ছে যে মূলত মালিক তার ছবি, আর এটা হচ্ছে এটা দিয়ে আপনি চাইলে টাচের রেসপন্স চেক করতে পারেন। আচ্ছা আর এটা মূলত যে মনে করেন ডিসপ্লে, এটা হচ্ছে অনেকে যখন চালায় ফোনের এই বেজেল, এই বেজেল দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা যে অরিজিনাল ডিসপ্লে। আর আপনি এটা যদি জাস্টিফাই করার জন্য আপনি যে কোনো শপে নিয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি বলেন যে ক্লাউড আপনার সামনে আরেকটি ফোন থেকে খুলে দিতে, ওটাও আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা সেটাও সম্ভব। ওকে সেটাও সম্ভব জি। আর এটা খোলার পর হচ্ছে এটা এখন হচ্ছে এই যে আপনারা জানেন যে আইফোন খোলার পর ওয়াটারপ্রুফ থাকে না, তো ওয়াটার যে সিলটা এই যে কালো ঘামটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ওয়াটার সিল। আচ্ছা এটার মাধ্যমে কিন্তু পানি রিমুভ বা ময়লা ওই জিনিসের কাজটা করে থাকে। তো এটা আমরা অলরেডি করে ফেলেছি দেখতে পারতেছেন, এটা আমরা করে দিব। কিন্তু পানি তো ওরকম আপনি চুবাতে না পারলেও 10-15 সেকেন্ড যদি আপনার ফোন পরেও যায়, আপনি যদি উঠায় ফেলেন কোনো প্রবলেম হবে না, এবং আপনার ক্যামেরাতে কোনো টাইপের ডাস্ট ঢুকবে না। আচ্ছা এই ওয়াটার রেস্টেন্ট ঘামটা আমরা আপনাকে ফ্রি করে দেবো। ওকে মানে আপনি আমাদের কাছে যদি ডিসপ্লেটা চেঞ্জ করেন সেক্ষেত্রে নরমালি হচ্ছে ওয়াটার। ওকে 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 সুন্দর। আচ্ছা এখন এই ফোনটা মূলত এই ফোনটা এখন কমপ্লিট, এটা আমরা তার কাছে দিয়ে দিব, সে চেক করবে। এটা হচ্ছে ভাইয়েরই ফোন, এখন ভাইয়া চেক করবে ডিসপ্লেটা ঠিক আছে কিনা। ওকে যখন বলবে ঠিক আছে তখন এটা আমরা কমপ্লিট। ওকে অলরেডি কিন্তু এই ফোনের মালিক যিনি তাকে আমরা পেয়ে গেলাম। ভাইয়ের নাম কি ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ রাকিব ভাই, দেখেন আপনার বাসা কোথায়, কোথা থেকে আসছেন? আমি শ্যামলী থেকে আসছি। শ্যামলী থেকে। আচ্ছা আপনার এই ফোনটার মূলত আসলে কি হয়েছিল একটু বলেন তো। এটা হচ্ছে আপনার হোয়াইট স্ক্রিন হয়ে গেছিল, তো ওনারা ট্রাই করছে যে ডিসপ্লেটা রিপেয়ার করা যায় কিনা, ট্রাই করা পারে না, পরে হচ্ছে চেঞ্জ করা লাগতেছে। এখন এটা অরিজিনাল কিনা সেটা আপনাকে বলছে কিনা? আমরা হ্যাঁ অরিজিনাল ওনারা টেস্ট করে দিছে, এখানে আমাকে দেখাই দিছে ঠিক আছে। আচ্ছা 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 ওকে ওকে সুন্দর, তো চমৎকার। ওকে আর হচ্ছে আমাদের লোকেশনটা যেহেতু আপনি বলেছেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, যাই আমাদের লোকেশনটা যে ঢাকা হাতিরপুর মোতালেব প্লাজা, আমি যে শপে আছি শপ নাম্বার হচ্ছে 322। আর আপনি যদি ওরকম আমাদের লোকেশন যদি না জানেন, ঢাকার বাইরে থেকে আসেন, তাহলে আপনি নামতে পারেন কারণ বাজার, বাংলা মোটর, বা আপনি হচ্ছে শাহবাগ, এখান থেকে যদি যে কাউকে বলেন যে মোতালেব প্লাজা কোনটা সেটা দেখাই দিবে। আর আমাদের আউটলেট প্রত্যেকটা ফ্লোরেই আছে, টোটাল এই মার্কেটে আমাদের 11টা আউটলেট আছে, আপনি যে কোনো ফ্লোরে উঠলেই আমাদের আউটলেট পেয়ে যাবেন। আর আমাদের সবাই এরকম বেস্ট থাকবে, এই টি শার্ট থাকবে, এই আইডি কার্ড দেখলে আপনি বুঝতে পারবেন এটা যে অরিজিনাল আইফিক্স পাস। আচ্ছা তো আজকের জন্য এতটুকুই, আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আসবো। এতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।